ধন্যবাদ চমৎকার দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে নবুয়াত এবং বেলায়েত নবুয়াতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক মানিক দেওয়ান তাকে রেখেছেন নবুয়াতের ভূমিকায় বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে তো বন্ধনা পর্ব আমাদের শেষ বেলায়েতের পালা নিয়ে দুই একটি গান দুই একটি কথা আমি বলার চেষ্টা করব আমার কথায় ভাষায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টি দেখাবেন ধন্যবাদ সকলকে জানে গা বেলায়েতের ভাব জানে গা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানি লে বেলায়েতের ভাব জানি লে উঠবে আল্লাহু আকরাম উঠবে আল্লাহু আকরাম জানে গা বেলায়েতের ভাব জানে গা বেলায়েতের ভাব বিষয়টা কি জানগা বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু আকরাম বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর আমার আল্লাহর ঘর ওই দেশে যাবি যদি তুই এই দেশের পর তুমি বান্ধ মায়া রশি হও মুর্শিদের দাসী হইয়া সাজো তুমি নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়েতের ভাব দ
বংশে জিকির সহজ মানুষ ফিরে সহজে এই সহজের ভাব নিয়ে যে সহজে মিশে সেই মানুষ এই দেশেতে নাই যার ভিতর বসা ছাই আপনাই আপনি ভুলে গিয়ে করে ইসমে যেতে রব জানগা বিলায়েতের ভাব বিলায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ আল্লাহ হইতে আমার দিনের দেওয়ানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী হতে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু হযরত আলী হইতে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়া গনের কাছে বিলায়েত আছে তাই এই বিলায়েত পালা থেকে একটি কথা প্রথম স্টেজ কথা কম বলে গান দুটি করব তারপরে তার কাছে প্রশ্ন আমি রাখব দম সে জিকির বাজে কথা নাই বড়ই ভালো একটি পালা তো আমি তার কাছে জানতে চাইব তিনি যেহেতু নবুয়ত নিয়ে গান গাইছেন গাইবেন আপনি বলবেন নবী আর নবুয়ত এক বিষয় না কারণ আদম আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন মূসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ইউনুস নবী এমনি ভাবে তারা সবাই নবী তবে নবী আর নবুয়াত এক বিষয় না তাই সেখান থেকে আমি জানতে চাইবো আমার দয়াল নবীর নবুয়াতকে আমার দয়াল নবী তিনি নবুয়াত প্রাপ্ত হইলেন আমার দয়াল নবীর নবুয়াতকে কেউ কেউ দেখেছে এক গুচ্ছ চুলের মতো কেউ কেউ এই নবুয়াতকে দেখেছে একটা কবুতরের ডিমের মতো আবার কেউ কেউ দেখেছে এই নবুয়াতকে আইসেলির একটা গুটার মতো আবার ইবনে আক্কাস আলী আক্কাস তিনি দেখলো মোহরের সিল নবুয়াত আপনার কাছে আমার জানার বিষয় থাকবে আমার দয়াল নবীর নবুয়াতকে এক একজন এক এক ভাবে দেখার কারণ ছিল কি কবুতরের ডিমের মতো যিনি দেখলেন তিনি ছিল কে আইসেলির গুটার মতো যিনি দেখলো তিনি ছিল কে এবং এক গুচ্ছ চুলের মতো যিনি দেখলেন তিনি ছিল কে আর আক্কাস ইবনে আক্কাস আলী আক্কাস তিনি তো মোহরের সিল দেখলো কিন্তু এক একজন এক এক ভাবে দয়াল নবীর নবুয়ত দেখার কারণ কি নবুয়ত দেখছিল এমন তো সবাই দেখতে পারত সবাই একই রূপে না দেখে এক একজন এক এক রূপে দেখবে এই কারণ ছিল কি এবং তারা ছিল কারা এই একটা কথা আরেকটি কথা রাখবো যে আমার দয়াল নবীর নবুয়তকে দেখে অনেকেই বেহেস্তে যাবে আবার অনেকে এই নবুয়তকে দেখে দোজকে যাবে যাকে সৃষ্টি না হলে তামাম দুনিয়া একটা বালুর কণা সৃষ্টি হইতেন না সে আমার আখিরাত দেওয়ানা তার নবুয়তকে দেখে জান্নাতে যাবে এটা ভালো কথা কিন্তু তার নবুয়তকে দেখে দোজকে যাবে কারা তারা কারা তাদের নাম কি এবং তার নবুয়তকে দেখে দোজকে যাবার কারণ কি এই একটি কথাই দুটি কথা রইল আশা করি সুন্দরভাবে জবাব করে
এখন কি মাইকটা ঠিক আছে আজকের পালা পর্ব শুরু হয়ে গেছে পালা হলো নবুয়ত এবং বেলায়েত বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তার তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে আর বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই আমাকে দেওয়া হয়েছে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালু সৃষ্টি করতেন না যিনি ইনসানের নবী 18000 মাখলুকাতের নবী নবীরও নবী আল্লাহ বলে সে আমারও নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 313 থেকে মতান্তরে 314 জন নবী একজন রাসূল পৃথিবীতে আসছেন সেই নবীদের নবুয়তের ভাগে আমাকে রাখা হয়েছে প্রথম দাঁড়িয়ে আমার কাছে প্রশ্ন আসলো নবুয়ত সম্বন্ধে 313 জন নবী নবুয়ত পেয়েছেন কিন্তু আমার দয়াল নবুর নবীও নবুয়ত পেয়েছেন দয়াল নবীর নবুয়তটা এটা অনেকে দেখেছে কেউ দেখলো কবুতরের ডিমের নাই কেউ দেখলো একটা পশমে ঘেরা উচ্চ মাংসপিণ্ড কেউ দেখলো একটা আচিলার নাই কে কিভাবে দেখলো দেখার কারণটা কি এই একটি প্রশ্ন আর একটি প্রশ্ন হচ্ছে যেই নবুয়ত দেখে অনেকে জান্নাতি হয়েছে কিন্তু এই নবুয়ত দেখে অনেকে জাহান্নামীও হয়েছে কেন কি কারণে একটু বলবেন গান শুনলাম অত্যন্ত ভালো একটি গান আমাদের মরমী একজন সাধক ছিলেন দলিলউদ্দিন বয়াতি সাহেব তার একটি গান শুনলাম গানটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব জানগা বেলায়েতে ভাব দ্বিতীয় গানটি শুনলাম রব কোথায় তোর মাবুদ কোথায় চিনগা কামায়েল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলি মন পাবি তার এই তো নাকি বড় মূল্যবান দুটি গান একটু হুঁশিয়ারি সংকেত আমাকে দেওয়া হলো যে ফরিদপুর বৃহত্তম ফরিদপুরের মধ্যে এই গানটাকে বলা হয় বিচার গান আগে বিচার পরে গান এর জন্য আমার দয়াল বাবা পরশালী দেওয়ান আলচিস্তিনি জামি তিনি বলতেন যে আমি যখন এই পদ্মা নদীটা পার হয়ে ওপার যাই তখন এই ঢাকার যত চালান পাতি এগুলো একটা বস্তার মধ্যে বাইন্দা নদীর পারে রেখে যায় আর পদ্মার উপারের কিছু বিষয় আছে কিছু ভাব আছে ওইটা নিয়া সাথে কইরা উপার যাই আমি গান গাইতে কি পারি বা পারবো কিনা তাও জানি না কিন্তু ছোটবেলা থেকে এই দয়ালের সাথে আসা যাওয়া করতে করতে একটু হইলো দয়াল দয়া করছে চেষ্টা করবো আপনি ভয় পাইয়েন না আপনার পাশে পাশে থাকার চেষ্টা করব কিন্তু প্যাচ আপনি অনেকগুলি লাগায় গেছেন এই প্যাচগুলো সারা রাত্রে ছুটবে কি না এটা আমারও একটু চিন্তার মধ্যে পড়ে গেছে আগে গানটা করি নবুয়ত এবং নবী নবুয়ত এবং নবী আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন নবী হিসেবে কিন্তু তাকে পৃথিবীতে পাঠাইলেন সবার পরে ঠিক কিনা বাবা সবার আগে সৃষ্টি করেছেন পাঠাইলেন সবার পরে একটা মঞ্চের মধ্যেও যদি আপনারা যান দেখবেন সেক্রেটারি বক্তব্য দেয় অনেক রকম অনেক মানুষই বক্তব্য দেয় সভাপতির বক্তব্যটা সবার পরে থাকে তাই আমি একটি গান করব আদি থেকে এই নবুয়তের পরিচয়টা একটু গানে গানে তুলে ধরার চেষ্টা করব কারণ আমার নবীকে কেউ চিনছে কেউ চিনে না নবীরে ভালোবাসেন কারা কারা একটু হাত দেখান তো বাবারা সবাই আমরা নবীরে ভালোবাসি এটা কি করলাম হাত দেখাইয়া সাক্ষী দিলাম নবীকে কেমন ভালোবাসতে হবে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান সন্ততি জায়গা জমি
নিজের জীবনের চাইতে বেশি মহব্বত ভালো যদি আপনি নবীকে বাসেন তবে আপনি নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারে পারেন এখানে আল্লাহর নবীর উম্মত তো সবাই আমরা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে না নবীরে ভালোবাসবে দূরের কথা নবীর নাম শুনলো তাগো গায়ের মধ্যে আগুন জ্বলে আছে নাকি আপনার এলাকায় আছে কিনা জানি না আমার এলাকায় আছে নবীর সম্মান বলতে গেলে তাদের ভিতরে জ্বালা পোড়া উঠা যায় রাইট করে মাইক দিয়ে বলতেছি ওই শ্রেণীর যদি কেউ থাকেন এই মঞ্চে থাকাকালীন আপনারা আসবেন নবীকে নবীর বিষয় কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে জানার এবং বুঝার যদি দরকার থাকে আসবেন এখানে আছি সারা রাত্র আমি যে কথাগুলো বলবো আপনারা একটু খেয়াল করবেন মনে রাখার চেষ্টা করবেন যদি আমার নবীর সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ জাগে আমার কাছে আসবেন আমি যদি পারি আপনারা দেখায় দেব আপনার কিতাবটাই নিয়ে আসবেন যেই কিতাবটা আপনি পড়েন আপনি যেই কোরআন পড়েন ওই কোরআন নিয়ে আসবেন আপনি যেই হাদিস পড়েন ওই হাদিসটাই নিয়ে আসবেন সেখান থেকে দেখানোর চেষ্টা করব নবীর সম্মান আর যদি এখান থেকে এইটা না বুঝা দূরের থেকে যদি রাম সুলকানার গালাগালি করেন এই পয়াতির এরকম বইলেই থাকে আমি বলবো আপনার গালাগালি করে আপনার মুখটাকে আপনি নষ্ট করলেন কাজের বেলায় কিছুই না তাই মুখটা নষ্ট না করে আমি গান করব গানের কথাগুলো শুনবেন নবী সম্বন্ধে শুনবেন জানবেন নবীর প্রতি যদি তা কারো মহব্বত না থাকে সে কখনোই আল্লাহর দিদার দর্শন লাভ করতে পারবে না আরে নবীর প্রতি মহব্বত না থাকলে তো নামাজই হইব না কি বাবা তাই গানটা একটু শুনেন ওরে গঞ্জ মুক্তি পুষি দাঁতে দিলেন দয়াময় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা নবুয়তের গায় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা দরদি বাসার রূপে নবী মোস্তফা এই বিশ্বমানব মুক্তির হেতু প্রকাশ ধরায় গো বাসার রূপে বাসার মানে মানুষ বাসার রূপে নবী মোস্তফা বিশ্বমানব মুক্তির হেতু প্রকাশ ধরায় ওঠায় মানুষ নয় মানুষের মতো তারে চিনা ভীষণ গায়ে আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা পাবে নবী
নাম কয় আহম্মদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা হয় বন্ধু হে বসি মহাজনী গানের ভাবামা সাঙ্গ হয়ে গেল এইবার প্রেম ভরে বদন ভরে একবার ইয়া মোহাম্মদ বলো তৌহিদেরই মুর্শিদ আমার নবী মোস্তফা সেই নবীর নাম নিলে কাটে এই দেহের জ্বালা নবুয়ত আর বেলায়েতের দিয়া দিল পালা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় কোরআন হাদিসের বাণী তাই আল্লাহর রাহে জিকির করবেন হাদিস কোরআন জানি নামাজের কথা পবিত্র কোরআন শরীফে 82 জায়গায় রয় আর জিকির করতে হবে জিকির হলো উত্তম ইবাদত জিকির হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত এই কথা কোরআন শরীফে 132 জায়গায় রয় আলেমরা নামাজের কথা কয় জিকিরের কথা কয় না কেন জানি না এই জিকির করলে কাটে এই দিলের ময়লা তাই আল্লাহ পাক হাদিসের মধ্যে আসছে লাওলা কালাম্মা খালাকতুল আফলাক আমার আল্লাহ বলে আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করিয়াছি আমার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কি কষ্ট হয় আপনাকে সুবহানাল্লাহ আর এটা কইলে মনে হয় কষ্ট হওয়ার কথা না আর যা গো কষ্ট হয় তারা পকেটে বইরা বাইতে লয়ে যাবে আমার আল্লাহর একটা নাম আর দয়াল নবীর একটা নাম এসেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে ওয়ামা আরসালনা ইল্লা রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এই কুল কায়নাতের যত সৃষ্টি সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ আমার দয়াল নবী পৃথিবীতে তাওয়াল্লাত গ্রহণ করেছেন পদার্পণ করেছেন 570 খ্রিস্টাব্দ রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ দিনেও না রাত্রেও না সুবেহ সাদেকের সময় সোমবার দিন আমার দয়াল নবী পাপি তাপি মানব মুক্তির জন্য এই পৃথিবীতে পদার্পণ করেছেন তাওয়াল্লাত গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পাঠাইলেন নবীকে হাদিসের মধ্যে এক সাহাবা এসে নবীকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি বলেন তো সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন আল্লাহর নবী বললেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি ওয়া কুল্লু শাইইন মিন নুরি আমার আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম তোমার নবী মুহাম্মদের নূর সৃষ্টি করিয়াছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলেন অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার শাখার দীপ্তকার আমার আল্লাহ একা একেশ্বর গোপন ছিলেন প্রকাশিতে ইচ্ছা মাওলার এরাধা হইলেন তার জাতি নূর হইতে নূর টলাইলেন নূরকে জিজ্ঞেস করলেন নূর বলো আলাস্তুবে রব্বেকুম নূর সেই দিনই নূরি জবানে বলেছিল আপনাদের জানাই আলাস্তুবে রব্বেকুম নূর আমি কি তোমার রব না তুমি খুলে বলো তাই নূরি তখন নূর তখন নূরি জবানে বলেছিল আপনাদের জানাই সেই কথা সুরে সুরে সবাই বলে যাই নূরে বলে কালু বালা হ্যাঁ নূরে বলে কালু বালা আরে নূরে বলে কালু বালা হ্যাঁ নূরে বলে কালু বালা তুমি আমার মাবুদ মাওলা নূরে বলে কালু বালা এই কথা নূর যখন নূরি জবানে কয়
তখন ওই নূর মাওলার কদমে সাজদায় পড়ে যায় সাজদায় পড়ে জিকির করে নূরি জবানে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার অর্থ নাই কোনো মাবুত আল্লাহ ছাড়া নিশ্চয়ই আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ ও সালাম পাঠাই ও আমার বিশ্বাসীগণ তোমরা আমার রসূলের নামে দরুদ ও সালাম পাঠাও সুবহানাল্লাহ আর হাদিসের মধ্যে আসছে আপনি যখন এখান থেকে আমার নবী মুহাম্মদের নামে সালাম জানাবেন ওই সালামটাকে বহন করার জন্য আল্লাহ একটা ফেরেশতাকে নিযুক্ত রেখেছে আপনি এখান থেকে যখন সালাম দিবেন ওই ফেরেশতার মাধ্যমে আমার দয়াল নবী মদিনা মুনাওয়ারায় রওজায় সেই সালামটা পৌঁছে যায় আর রওজা থেকে আমার দয়াল নবী সেই সালামের জবাব দেয় সুবহানাল্লাহ তাহলে সালাম দিলে কি লস আছে না আর যারা আমার নবীরে আমার মতো আপনার মতো মাটির মানুষ বলে তাদের উদ্দেশ্যে আমরা যেন তাদের কাতারে না যাই তারা অনেক এক্সাম্পল দেয় নবী আমার মতো দয়াল নবীর নামে কথা কইলে যে পেশা লয় এটা আজকে প্রথম শুনলাম তাহলে আমি বসে পড়ি প্রশ্নের জবাব দিয়ে নাকি আল্লাহ গো কিয়ামত মনে বেশি দিন আর বাকি নাই হ্যাঁ রাখেন আমার দরদি গান শুনবো আমি দরদির পায়ে হাত রেখে বলি আপনি পৃথিবীতে একটা গান বের করে দেন তো যেই গানের মধ্যে কোনো কথা নাই আপনার পায়ে হাত দিয়ে বলতেছি একটা গান আমারে বের করে দেন যে গানের মধ্যে কোনো কথা নাই তার মানে কি গান মানি কথা কথা মানি গান আমাদের এই তরিকত জগতের মানুষগুলোর সমস্যা একমাত্র তরিকত জগতের মানুষরাই আজকে তরিকত জগতের মানুষগুলো যদি সাবধান হইতো তাইলে এই এই বিভিন্ন জায়গায় তরিকতের মানুষরা এখনো মাইর খায় এক তরিকতের ভাই মাইর খাইলে আর এক তরিকতের ভাই কয়রে আরো দুজাতে আহারে আল্লাহ আপনাকে আপনারা দয়াল মানুষ আপনাকে জ্ঞান গরিমা আরো বাড়ায় দেখ আমি আজকে গান গামু না জীবন এই এলাকায় আসি বা না আসি আমি খালি কথাই কমু খুব ভালো একটা কথা বলছে অনেকে শিক্ষিত হইলে তো হয় না তরিকটটা ধরতে হইব তরিকটটা না ধরলে হয় না বাবা তরিকটটা বুঝবে না আর আমি কথা বলছি আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন নবীর প্রেমে দুই একটা কথা বলছি এই কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করবেন আমি আর কথা না বলে গানটা করব প্রশ্নের জবাব দেবো রাখ প্রশ্ন আমার কাছে করছে তিনজন নবুয়ত দেখেছেন আপনাকে কথাটা থামাইলে আমি প্রশ্নের জবাব দিতে পারি তিনজন নবুয়ত দেখছে আমি সুরে সুরে না দেখ না বললাম বহিরা পাদ্রি নামের একজন খ্রিস্টান সে আমার নবীর নবুয়ত দেখেছিল হাদিসে প্রমাণ করে সে দেখেছিল একটা কবুতরের ডিমের ন্যায়
আবার নবুয়ত দেখেছিলেন আল্লাহর একজন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তিনি দেখছিলেন দুই ভাবে কোন কোন হাদিসে বলে উচ্চ এক খণ্ড মাংসপিণ্ড পশমে ঘেরা আর প্রমাণ করে পাঁচ কোণা বিশিষ্ট একটা তারার মতো তিনি দেখেছিলেন তৃতীয়তে দেখেছিলেন আকাশ নামের একজন তিনি তার মায়ের কাছ থেকে শুনেছিলেন তাওরাত কিতাবের বর্ণনায় যে আমার নবী আসবে যিনি বিশ্ব মানবের মুক্তির দিশারি যিনি ইহকাল পরকালের কাণ্ডারি যেই নবী প্রথম যেই নবী শেষ হাদিসের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আউসাদুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ আওয়াল আখির জাহির বাতন সর্বজাগাই মুহাম্মদ আকাশ তার মায়ের কাছ থেকে শুনে নবুয়তকে দেখার জন্য চেয়েছে তিনি ছলনা করে নবুয়ত দেখেছিলেন ছলনা করলেন এই কথা বললেই হয়তো গুরু ভক্তের একটা মিলন ভাব হইতো আমার ভাবই নষ্ট হয়ে গেছে আহা তারপরও বলতে হবে আরেকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে আবু লাহাব তারপরে আবু জেহেল তারপরে এরকম উকবা সাইবা এরকম অনেকেই নবুয়তের মজেজা দেখেছে নবুয়তের খেলা দেখেছে নবুয়তের কর্মগুলো দেখেছে আবু জেহেল বলেছিল আকাশে চন্দ্র তুমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো আমি তোমার ইসলাম গ্রহণ করব আহারে কত কষ্ট কইরা আমার নবী এই শান্তির ধর্ম আমাকে মুক্তির জন্য দিয়া গেল আর সেই নবীর কথা শুনতে আমাকে অশান্তি লাগে কোন জন্মে আইলাম আল্লাহ ও মালিক তারা আবু জেহেল বাবা মরে নাই ইয়াজিদ মরে নাই এদের বংশ এখনো রয়ে গেছে আছে এদের বংশ এখনো চিহ্ন রাখবেন একটু দেখা রাখবেন ওরা আপনাদের আশেপাশে ঘুরে আবু জাহেলের বংশ আবু লাহাবের বংশ এরা আমার নবীর কাছে ঘুরছে কিন্তু আমার নবীকে চিনে নাই নবীকে বুঝে নাই নবীকে বুঝার চেষ্টাও করে নাই এর জন্য নবুয়তের মজেজা দেই খাও তারা জাহান্নামে যাবে হাজার বছর তারা মানে আল্লাহর যে কোনোদিন দেখে নাই আল্লাহ যদি ওর চোখের সামনে দিয়েও যায় ও কি কানাই আল্লাহর চিনবো বলো কানা আল্লাহর দেখে নাই ও চিনবো কোত্থেকে চিনা জানা থাকলে চিনা চিনার একটা ব্যবস্থা থাকে সেই জানাটাই হলো আমার নবী মুহাম্মদের মাধ্যমে এই পর্যন্ত এখন আমার বোনের গান শুনলাম গানটার মধ্যে পাইলাম জানগা বেলায়েতের ভাব এর মধ্যে থেকে আমি দুইটা প্রশ্ন করব দমের ঘরে লাগাও চাবি দমের ঘরে লাগাও চাবি মুর্শিদ রূপ বর্জক ধরে আপনার কাছে জানতে চাই এই চাবিটা এটা কি দিয়ে তৈরি করা এই চাবিটা কোন জায়গায় লাগাইতে হইব বারো আঙ্গুল বাইরে দম বারো আঙ্গুল ভিতরে একটা শাড়ি এটা হলো শ্বাস আর একটা গ্রহণ করে এটা হলো প্রশ্বাস শ্বাস প্রশ্বাস তাহলে দমের স্থানটা কোথায় আর এই দমের সাধনাটা কি দমের সাধনা করলে কি হয় আর দমের ক্রিয়াকর্মটা কি দমের কালার কি রং কি রং নমুনা কি একটু বলবেন আর গাইলেন তৌহিদ সাগর এই মানব দেহে পুরুষের দেহের মধ্যে তৌহিদ সাগর কোথায় নারীর দেহের মধ্যে তৌহিদ সাগরটা আটলান্টিক মহাসাগরের নাম শুনছি বঙ্গোপসাগরের নাম শুনছি আরব মহাসাগরের নাম শুনছি হ্যাঁ প্রশান্ত মহাসাগরের নাম শুনছি কিন্তু এই তৌহিদ সাগর এইটা তো কোথাও আছে হ্যাঁ বললাম তো আটলান্টিক মহাসাগরের নাম শুনছি তাহলে এই তৌহিদ সাগরের নাম শুনলাম তৌহিদ সাগর এটাকে তৌহিদ করতে হয় তৌহিদ করার ক্রিয়াকর্মটা কি সাধনটা কি আর এই সাগরটা মানব দেহে কোথায় এই সাগরের পানি কি কালারের এই সাগরের পানি খাইলে কি হয় আর এই সাগরের পানি দিয়া যদি কেউ ডুব দেয় ডুব দিলে কি হয় বাইরে থেকে আমার আরো প্রায় কইলাম না ব্যাস লাগাইছে আরো দশ পনেরোটা গান মানে প্রশ্ন এই গানের মধ্যে আছে আমি একটাও কইলাম না এই দুইটাই আর একটা একটা প্রশ্ন আমি রাইখা যাই সারা জীবন বইরা নামাজ পড়ছে সারা জীবন বইরা আবাদত করছে জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই জীবনে কোনোদিন হারাম খায় নাই
জীবনে কোনোদিনও সৎ পথে চলে নাই সে হইল ফেরেশতার চাইতেও ভালো এমন মানুষ জীবন ভরে ইবাদত করছে কিন্তু একটা কাজ সে করে নাই এর জন্য সে জাহান্নামে যাবে আপনার কাছে জানতে সেই কাজটা কি সেই কাজটা কিভাবে একটা কর্ম সে করে নাই আবার জনম বৈরা কাম কুকাম অপকর্ম সবকিছুই করছে ওই কাজটা করছে ওই কাজটা করার বিনিময়ে সে জান্নাতে এই কাজটা কি আপনি একটু বলবেন এই প্রশ্নগুলো আহমদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ভাইয়া আহমদ নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে আমার দাদা গুরু গেছে ফুটলো ফুলাপ তুল্লার ঘরে চিনতে কয়জন পারে নবীরে চিনতে কয়জন পারে ছিল সে ফুলারো সেতে কেহ না পারে চিনিতে এই কলির জি কুঠারিতে মানুষের রূপ ধরে ছিল সে ফুলারো সেতে ছিল সে ফুলারো সেতে কেহ না পারে চিনিতে কলির জি কুঠারিতে মানুষের রূপ ধরে আচম্বিতে ফুটিল ফুল মক্কারি শহরে পঞ্জঠরে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে মামেনা গর্বে রাখছে তবুও চিনে নাই কে চিনল নবীরে কিঞ্চিত চিনল মাহালিমাই কতটুক কিঞ্চিত চিনল মাহালিমাই তাই তো কোলে নিয়ে দুগ্ধ খাওয়ায় আমার নবীকে পালিয়াছিল অতি যতন করে নবীরে কিঞ্চিত চিল্ল মাহালিমাই ওরে তারে কিঞ্চিত চিল্ল মাহালিমাই কোলে নিয়ে দুগ্ধ খাওয়ায় নবীকে পালিয়াছিল অতি যতন করে অতি যতন করে নবী আমার ভক্তের বাসনা পূর্ণ করতে গেলেন ভক্তের ঘরে নয়ন না ফুটলে পরে মানুষের চোখ কয়টা দুইটা বাবা কয় সাইড দেখ জন্য কয় তিন ডেট দে সামনে দেহে না পিছে দেহে কেমনে সামনে দেহে আগামী এক ঘন্টা পরে কি হইব কোন তোমারে সামনে দেখলে তো আমি বুঝতাম আমি আমার ভাই আমার বোকা দিব সামনে দেহে না মানুষ পিছে দেখে পিছে সামনে দেখার মানুষ কারা যারা জ্ঞানী জ্ঞানে হয় আউলিয়া অজ্ঞানে দেউলিয়া পড়ালেখা মাস্টার ডিগ্রি অ্যাপারসিয়াস
কোয়ালিফিকেশন হইলি কি সে জ্ঞানী হয় নাকি জ্ঞান আলাদা জিনিস হ্যাঁ জ্ঞান হলো বাবারও বড় আর জ্ঞানে আউলিয়া অজ্ঞানে দেউলিয়া অজ্ঞানী কখনো আউলিয়া হতে পারে না সাধারণ জ্ঞানে তারে চিন্তা না হয় নিবে তারে চিন্তা না আরে সাধারণ ওরে জ্ঞানে তারে চিন্তা না রে জ্ঞান নয়ন না ফুটলে পড়ে ও চিন্তা কজন পারে নকি রে চিন্তা কজন পারে ওরে হে বড় সে রাখা সে দয়াল নবীর বয়স যখন পূর্ণ হলো মাখাতি যাই চিনিতে পারলো আমার নবীকে রাখিয়া দিল আপনারি ঘরে নবীর বয়স যখন পূর্ণ হলো খাতি যাই চিনিতে পারলো নবীকে রাখিয়া দিল আপনারি ঘরে ওরে আপনারি ঘরে ওরে আপনারি ঘরে নবী আমার বকরি চড়াইতে গেল মাঠের উপরে ওরে মাঠের উপরে ও নবী বাবা নবী বকরি চড়াইতে গেল মাঠের উপরে ওরে মাঠের উপরে এবার তো তালা থেকে খাতি যা জ্ঞান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে নবীরে ধরতে কয়জন পারে ও নবীজি মাখাদি যা দেখে নবীরে পাখিয়ে পাখা দিতেছে আবার সর্পে সত্তর ধরিতেছে দোতলা থেকে খাতি যায় আচার্য রূপ হেরে নবীরে পাখিয়ে পাখা দিতেছে নবীরে পাখিয়ে পাখা দিতেছে সর্পে সত্তর ধরিতেছে দোতলা থেকে খাতি যায় আচার্য রূপ হেরে ওরে ওই দিন বাজিল ইসলামের ঢঙ্কা মমিনার অন্তরে ও নবী গো দয়াল নবী বাজিল ইসলামের ঢঙ্কা মমিনার অন্তরে ওরে এইবার খাদিজা হইয়া সোজা খাদিজা হইয়া সোজা নবীরে স্বামী বইলা শিকার করে স্বামী বইলা শিকার করে চিনতে কয়জন পারে নবীরে ধরতে কয়জন পারে ও দরদি নবী আমার পঞ্চরসে ভাসিয়া পাঞ্জা তন সানে মিশিয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া পঁচিশের মিল করে নবী আমার পঞ্চরসে মিশিয়া দয়াল নবী পঞ্চটা রসে মিশিয়া পাঞ্জা তন সানে ভাসিয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া পঁচিশের মিল করে তর তোমার আল্লাহ রসুল বসা আল্লাহ নবী বসায় আছে এই পঁচিশ বন্ধের ঘরে মমিন ভাই পঁচিশ বন্ধের ঘরে ওরে ভেবে রচ্চ বলে যাবে চেনা রচ্চ বলে যাবে চেনা রচ্চ বলে যাবে চেনা পঞ্চ তত্ত্বের হিসাব করে পঞ্চ তত্ত্বের
পারে নবীরে ধরতে কয়জন পা ও মন জন সে না খাইবে সে বকর হাজারা খাইবে সে পুত্র ফুল আবদুল্লাহ ভরে দিবে কয়জন পারে আব্দুল্লার ঘরে চিনতে কয়জন পারে নবী রে চিনতে কয়জন পারে নবী রে চিনতে কয়জন পারে